আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় মডেল টেস্টের একটি অধ্যায়। তো চলো আমরা দেখি আমাদের অধ্যায়ের নাম সুস্থ জীবনের জন্য খাদ্য। খাদ্য আসলে আমরা যা খাই তাই খাদ্য। আমরা কি খাই? ভাত, মাছ, ডাল, শাকসবজি, ফলমূল। আবার তোমরা ছোটরা বেশি পছন্দ করো চিপস, বার্গার, অর্থাৎ ফাস্টফুড যে আইটেম, চকলেট, পিজা ইত্যাদি, আসলে সবই খাদ্য। কিন্তু কোন খাদ্যটি আমাদের খাওয়া উচিত আর কোন খাদ্যটি বর্জন করা উচিত, কোন খাদ্যটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আর কোন খাদ্যটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এইসব বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। খাদ্য কি, আমি যদি তোমাদের প্রশ্ন করি তোমরা বলবে যে আমরা যা খাই তাই খাদ্য। আমি যদি একটু সুন্দরভাবে সংজ্ঞায়িত করি তাহলে কথাটা আমি এরকমভাবে বলবো যে আমরা যা খাই অর্থাৎ যা আমাদের ক্ষুধা নিবারণ করে, আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে এবং দেহকে কর্মময় করে তোলে তাকে বলা হবে খাদ্য। অর্থাৎ খাদ্য সবই আমাদের বলা যাবে, কিন্তু যেই খাদ্যগুলো আমাদের দেহের জন্য উপকারী সেটাই আমাদের দেহকে সুস্থ রাখতে সাহায্য করবে, আর সুস্থ রাখবে যে খাদ্যটা সেটাই হচ্ছে আমাদের দেহের জন্য প্রয়োজন। তো আমরা সবাই জানি, তোমরা আগের ক্লাসগুলোতে জেনে এসেছো যে খাদ্যের ছয়টি উপাদান রয়েছে। কি স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই যে খাদ্যের ছয়টি উপাদান, যেই খাবারগুলোর মধ্যে এই ছয়টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে। সংজ্ঞাটি খেয়াল করো, এটা হচ্ছে সুষম খাদ্য। যে আমরা খাদ্য গ্রহণ করব কিন্তু যে খাদ্যটা আমাদের দেহের জন্য প্রয়োজনীয়, যেটা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করবে, আমাদের রোগ মুক্ত রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, সেই খাদ্যটাই আমরা সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করব, আর সেটা হচ্ছে সুষম খাদ্য। তার মানে তোমরা এখন সংজ্ঞা লিখবে যে সুষম খাদ্য কাকে বলে। যে খাদ্যে খাদ্যের ছয়টি উপাদান, আমি সংজ্ঞাটা তোমাদের লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে লিখে নেবে। যে খাদ্যে খাদ্যের ছয়টি উপাদান অর্থাৎ
শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি পর্যাপ্ত পরিমাণে থাকে তাকে বলা হয় সুষম খাদ্য। আমরা প্রতিদিন যে খাবার খাই সেই খাবারগুলো সুষম খাদ্য হওয়া প্রয়োজন। অর্থাৎ আমরা প্রতিদিন যে খাবারগুলো খাব সেই খাবারগুলোর মধ্যে অবশ্যই শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি রয়েছে এমন খাবারগুলো আমরা খাবো, এবং এটার একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তোমাদের এটা বোঝার জন্য তোমাদের বইয়ের 41-42 পৃষ্ঠায় একটি তালিকা রয়েছে, তোমরা এই তালিকাটি প্রত্যেকে পড়বে এবং মোটামুটি মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন হয়। তো আমরা সুষম খাদ্যের সংজ্ঞা জানলাম যে যে খাদ্যে খাদ্যের 6টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে তাকে বলা হয় সুষম খাদ্য। অর্থাৎ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা একটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী, আমাদের বয়স এবং কাজের ধরন অনুযায়ী আসলে খাদ্যের চাহিদা ভিন্ন হয়, পরিশ্রমের ধরনের উপরও খাদ্যের চাহিদা ভিন্ন হয় বা খাদ্য নির্ভর করে কে কতটুকু খাবে। তো এইসব একটা নির্দিষ্ট তালিকা অনুসরণ করে খাদ্য গ্রহণ করা উচিত। তো আসলে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এক খাদ্য, সুষম খাদ্য, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণের উপায় আর খাদ্য সংরক্ষণের গুরুত্ব। এতটুকু অংশ আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব, আর বাকি কিছু অংশ রয়েছে এটা আমি অন্য ক্লাসে আবার আলোচনা করব। তো সুষম খাদ্য কি আমরা জানলাম, আসলে এই সুষম খাদ্য আমরা কেন গ্রহণ করব, এই সুষম খাদ্য খেলে কি হবে। যেহেতু আমরা খাদ্যের 6টি উপাদান সুষম খাদ্য গ্রহণ করার ফলে পাচ্ছি, তাহলে আমরা নিশ্চয়ই কিছু না কিছু ভাবে উপকৃত হব। কিভাবে? দেখো আমি একটি তালিকা তোমাদের একটি পয়েন্ট তোমাদের জন্য লিখে রেখেছি, খেয়াল করো। সুষম খাদ্যের প্রয়োজন কি করে দেহকে সুস্থ সবল রাখার জন্য আসলে সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজন। আমরা যে সুস্থ থাকব তার জন্য অবশ্যই কি ধরনের খাদ্য খেতে হবে, সুষম খাদ্য আমাদের খেতে হবে। চিপস, চকলেট এগুলো আসলে আমাদের দেহের উপকারী নয় বরং ক্ষতিকর খাবার। এই অংশগুলো নিয়েও আমি পরে তোমাদের সাথে আলোচনা করবো। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট খেয়াল করো, প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করে। যে আমি বললাম যে আমাদের পুষ্টি উপাদান বা খাদ্যের যে উপাদান রয়েছে সেই উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকবে, তার মানে এই উপাদানগুলোর চাহিদা যদি সম্পূর্ণভাবে প্রয়োজন যতটুকু ততটুকু প্রয়োজন যদি মেটানো সম্ভব হয় তাহলে আমাদের দেহটাই আসলে সুস্থ থাকবে, আমরা কাজ করার শক্তি পাব। শারীরিক দুর্বলতা হ্রাস ও কর্মক্ষমতা বৃদ্ধি, এই যে আমি মাত্র বললাম যে শারীরিক যে দুর্বলতা, আমরা যে দুর্বল বোধ করি অনেক সময় আসলে খাবারের তালিকা ঠিক না থাকলে বা খাবারের নিয়ম ঠিক না থাকলে, সময় মতো খাবার না খেলেই আমাদের শরীর বেশি দুর্বল হয়, অনেক সময় ক্লান্তি বোধ হয়। তো এই শারীরিক দুর্বলতা হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, কাজ করার যে ক্ষমতা আমরা সেটা আরও বেশি পরিমাণ করতে পারবো। 4 নম্বর পয়েন্ট, দেখো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমাদের একটা রোগ হওয়ার পর সেই রোগটা আমাদের দেহই কোনো ঔষধ ছাড়া আমাদের দেহই সেই রোগটাকে কন্ট্রোল করবে, যেন সেই রোগটা আর বিস্তার লাভ করতে না পারে বা আমাদের দেহের অন্য কোনো ক্ষতি করতে না পারে। এই যে দেহ থেকে যে প্রতিরোধ ক্ষমতা এইটাও আসবে সম্পূর্ণ খাবার থেকে, আর এই সম্পূর্ণ অংশটাই ভূমিকা রাখবে হচ্ছে সুষম খাদ্য। অর্থাৎ সুষম খাদ্য খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 5 নম্বর পয়েন্ট, দেখো শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য। একটা শিশু ছোটোবেলা থেকে সে যদি সুষম খাদ্য গ্রহণ করতে থাকে বা তার খাদ্য তালিকায় যদি নিয়ম অনুযায়ী খাবারগুলো দেওয়া হয় তাহলে তার যে ছোটো থেকে বড় হওয়া অর্থাৎ তার যে বৃদ্ধি বা তার যে ব্রেন ডেভেলপমেন্ট বা তার গ্রোথ সব কিছু আসলে ডিপেন্ড করে খাবারের উপর। সে যদি এই খাবারগুলো ঠিকভাবে পায় তাহলে অবশ্যই তার বৃদ্ধি এবং বিকাশ ঠিকভাবেই হবে, অর্থাৎ সে সুন্দরভাবে বেড়ে উঠবে, সুস্থ একটা শিশু হিসেবে সে বড় হতে থাকবে এবং সুস্থ মানুষ হবে বড় হোক। তো আমরা জানলাম যে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, এবার আমরা জানবো খাদ্য সংরক্ষণ কি। খাদ্য
খাদ্য সংরক্ষণ কি? আসলে যে খাবার আমরা খাই, সব খাবারই কিন্তু একই মৌসুমে পাওয়া যায় না। আমরা শীতের সময় এক ধরনের খাবার খাই, আবার গরমের সময় এক ধরনের খাবার খাই। এই যে খাবারগুলো, বা অনেক সময় দেখা যায় খাবার আনার পর সেই খাবারগুলো নষ্ট হয়ে যায়, এই খাবার যেমন নষ্ট না হয়, বা একটা মৌসুমের খাবার জন্য আমরা অন্য মৌসুমে ব্যবহার করতে পারি, এই জন্য আমাদের খাবার সংরক্ষণ করা সম্ভব। অর্থাৎ খাবার সংরক্ষণের ফলে আমরা ভিন্ন ঋতুতে, অর্থাৎ মৌসুমি যে ফল বা মৌসুমি যে খাবারগুলো, সেই খাবারগুলো আমরা অন্য মৌসুমেও খেতে পারি, বা খাবারটা পচনের হাত থেকে রক্ষা পাই। তাহলে খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে খাবারে বিভিন্ন অণুজীবের বংশ বিস্তার। এখানে অণুজীব বলতে কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো যেমন খাবারগুলো নষ্ট করে ফেলে, ছত্রাক, এই অণুজীব মানে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে জীবগুলোকে দেখা যায় সেটা হচ্ছে অণুজীব। তো এরকম অণুজীব রয়েছে, যেমন বললাম আমি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো তো এগুলো আমাদের খাবারকে নষ্ট করে। এই এদের যে বংশ বিস্তার সেটা বাধা গ্রস্ত হলে আমরা যদি সেভাবে খাদ্যটাকে কোনো নিয়মে মজুত করতে পারি বা রাখতে পারি, সেই ব্যবস্থাটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। আমি আবার বলছি, যেন বড় খাদ্য সংরক্ষণ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে খাবারে বিভিন্ন অণুজীবের বংশ বিস্তার বাধাগ্রস্ত হয়, অর্থাৎ ওই অণুজীবগুলো আর যেন বাড়তে না পারে। এইভাবে যদি আমি কোনো খাবার রাখি তাহলে এই খাবারটা থাকবে সতেজ, আর এই পদ্ধতিটাই হচ্ছে খাবারের সংরক্ষণ, অর্থাৎ খাদ্য সংরক্ষণ। সংরক্ষণের এই যে উপায়, অর্থাৎ আমরা যে খাদ্য সংরক্ষণ করব, এই খাদ্য কি কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, খেয়াল করো আমি লিখছি। এক, রোদে শুকিয়ে। আমরা বিভিন্ন খাবার রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি, যেমন চাল, ডাল, মানে শুষ্ক যে খাবারগুলো, সেই খাবারগুলো আমরা রোদে শুকিয়ে অনেক বছরের অনেক দিন বা অনেক সময় আমরা ব্যবহার করতে পারি বা সংরক্ষণ করতে পারি। ফ্রিজে রেখে আমরা কিছু খাবার, যেমন মাছ, মাংস, হ্যাঁ, এই খাবারগুলো আমরা আসলে ফ্রিজে, শাকসবজি, এগুলো আমরা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারি, পচনের হাত থেকে রক্ষা করতে পারি, এভাবেও আমরা খাবার সংরক্ষণ করতে পারি। আমরা বিভিন্ন মাছ যেমন শুটকি হিসেবে আমরা ব্যবহার করি, এগুলো আসলে লবণ দিয়ে সংরক্ষণ করা যায়, এই লবণ দিয়েও খাবার সংরক্ষণ করা যেতে পারে। আবার 4 নম্বর, সিরকায় ডুবিয়ে অথবা আচার, আমরা বিভিন্ন যেমন আম, জলপাই, বরই, এই খাবারগুলো আমরা আচার হিসেবেও অনেকদিন সংরক্ষণ করতে পারি। তো এই কয়েকটি উপায় আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে খাদ্য কিভাবে সংরক্ষণ করা যায়, আসলে খাবারগুলো একটা নির্দিষ্ট সময়ের বাইরেও কীভাবে অনেকদিন রাখা যায়। এই যে খাদ্য সংরক্ষণ, আসলে এই খাদ্য সংরক্ষণের উপকারিতা কি, কেন আমরা খাদ্য সংরক্ষণ,
জন্য সহজে পচে নষ্ট না হয় এই পচন রোধ করার জন্য আমরা খাবার সংরক্ষণ করতে পারি। আবার যে ব্যাকটেরিয়া যে খাবার পচাবে সেই ব্যাকটেরিয়া যেন জন্মাতে না পারে সেজন্য এই উপায়টিও আমার একটা গুরুত্বপূর্ণ উপায় যে খাদ্য যেন ঠিক থাকে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেওয়ার জন্য আমরা খাদ্য মৌসুমি খাবার অর্থাৎ নির্দিষ্ট ঋতুতে আমরা যেই খাবারগুলো পাই সেই খাবারগুলো যেন ওই নির্দিষ্ট ঋতুর বাইরেও আমরা খেতে পারি সেই জন্য আমরা খাবার সংরক্ষণ করতে পারি। কোনো এলাকায় যেখানে আসলে পর্যাপ্ত খাবারের অভাব রয়েছে বা তারা খাবার রাখতে পারছে না এই দূরবর্তী এলাকায় যদি আমরা এই সংরক্ষিত খাবার পৌঁছে দিতে পারি তার জন্য এই সব তাদের চাহিদা মেটানোর জন্য আমরা খাবার সংরক্ষণ করতে পারি। আর আসলে এই কয়েকটা উপায়ের মাধ্যমে আমরা মৌসুমি ফল পেতে পারি সারা বছর আবার পচনের হাত থেকে খাবারকে রক্ষা করতে পারি অর্থাৎ আমাদের খাদ্যের চাহিদাটা অনেকাংশে আমরা পূরণ করতে পারি। তো আমরা আজকে খাদ্য সংরক্ষণের গুরুত্ব পর্যন্ত জানলাম। এরপর পরবর্তী যে ক্লাস আমরা করবো সেই ক্লাসে এই অধ্যায়ের আরও কিছু অংশ রয়েছে তো ওই অংশ নিয়ে আমি আলোচনা করবো এবং তোমাদের কিছু এই অধ্যায়ের উপর প্রশ্ন আমি দিয়ে দেবো। তো আজকে আমি যে আলোচনা করলাম তোমরা কতটুকু বাসায় মনোযোগ দিয়ে পড়ো। আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।